আজ গণ্ডাতুইসা মহকুমা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। আজ মহকুমা সদরে এসে তিনি প্রথমে চলে যান নারায়ণপুর এলাকা, সেখানে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন। নারায়ণপুর বাজার পরিদর্শন শেষে তিনি চলে যান প্রয়াত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে। সেখানে গিয়ে পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং মুখ্যমন্ত্রী তাদের বলেন এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা আইন অনুযায়ী হবে। মুখ্যমন্ত্রী বলেন মহকুমা এলাকার এই ঘটনার পর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং এর মধ্য দিয়ে 145টি পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসেবে ক্ষতির নিরিখে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। নমস্কার, আপনারা অবগত আছেন যে 7ই জুলাই এখানে একটা আনন্দ মেলা কে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে, আপনারা সবাই জানেন। এতে করে একজন পরমেশ্বর রিয়াং নামে একজন ব্যক্তি সে ইঞ্জিওর্ড হয়েছিল। ইঞ্জিওর্ড হওয়ার পরে 8 তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল, কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 12 তারিখ ওনার মৃত্যু হয়। এবং 12 তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়ি ঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় 8টার থেকে শুরু করে সারা রাত্রি ধরেই বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে। মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে, ডিএম সাহেব এবং এসডিএম এর তরফ থেকে কিছু শিবির করা হয়েছে, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জে কে সিনহা উনিও এসেছেন।